নমস্কার আমার নাম ডা নমস্কার আমার নাম ড পুরুধাউন এবং আজ আপনারা এই ভিডিওতে জানবেন যে কিভাবে কিডনি পাঁচতম স্টেজে যেখানে ক্যাটেনারির লেভেল দোষ এগারো বার পৌঁছায় এবং সেটা কিভাবে ব্যবস্থাপন করা হয় তাই অনেক সময় কিডনি ফেলিউর রোগীরা খুব উচ্চ লেভেলে এগারো বার তের এসে থাকেন তারা প্রায়শই ডাক্তারদের বলে যে ওই ডাক্তার আমি ডায়ালাইসিস চাই না সেখানে রোগীকে সামলানো খুব কঠিন হপর সেখানে আমাদের শুধু লেভেল দেখলেই হবে না সেখানে রোগীর শরীরের অনেক কিছুই দেখতে হবে তাই আজ আমরা সেটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব তাই প্রথমেই আমাদের বিচার করতে হবে যে কিডনি ফেইলিউরের কারণ কি যদি এমন কোনও ফ্যাক্টর থাকে যা ম্যানেজ করা সম্ভব অর্থাৎ রোগীর কিডনি বিপি বা শর্করা এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ডাক্তার মনে করেন যে তা খুব সহজেই ম্যানেজ করা যাবে তাহলে সেখানে ডালাইসিস বন্ধ করা যাবে দ্বিতীয় শর্ত হল আমাদের রোগীর পূর্ববর্তী প্রবণতা ঐতিহাসিক প্রবণতা দেখতে হবে অর্থাৎ তার রিপোর্ট দেখতে হবে যদি ক্যাটেনারির পূর্ববর্তী লেভেল ছয় ছিল এবং এখন সেখানে আছে তবে পরের মাসে সেটি সরাসরি দোষ হয়ে গেছে তাহলে এটি হচ্ছে এলেভেনে পৌঁছেছেন অর্থাৎ খুব হঠাৎ একটি বড় লাফ আসছে খুব কমসম খুব বড় লাফ আসছে তাই এখানে আমাদের সেই ফ্যাক্টরটি সরাতে হবে যা এত বড় লাভ দিচ্ছে এবং এর মধ্যে আমরা প্রায়শই কারণটি পাই এটি মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস কি কেন এটি কিডনি খুব দ্রুত ক্ষতিগ্রস্ত করে আমি এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওতে আমি আপনাদের একটি লিংক দিচ্ছি সেখানে আপনি মেটাবলিক অ্যাসিডোসিস সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যেখানে কিডনি ক্ষতিগ্রস্ত হয় খুব দ্রুত গতিতে রোগীর শরীরে শক্তি দেখতে হবে এবং যদি রোগী খুব দুর্বল হয় তবে রোগীর শরীরে অনেক উপসর্গ দেখা দেয়ে রোগী খাবার খায় না রোগী হাঁটতে পারে না রোগী কথা বলতে পারে না রোগী বমি করছেন এই ধরনের ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ডায়ালিসিস করতে হবে কারণ রোগীর কার্ডিক আরেস্টের সম্ভাবনা বেশি থাকে রোগীর শরীরে যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তার কারণে রোগী খাবার গ্রহণ করতে না পারছেন হাঁটতে না পারছেন কথা বলতে না পারছেন এসব দেয়ের কারণে রোগীকে ডায়ালাইসিস করতে হয় যাতে রোগী খাবার পানি ওষুধ গ্রহণ করতে পারে এবং শরীরের বর্জ্য পদার্থ কমে যায় এবং রোগীর শরীর খাবার পানি ওষুধ গ্রহণ শুরু করে এবং তারপর আমাদের কাজ শুরু হয় এগিয়ে যেতে পারে এখন অনেক সময় রোগীরা মনে করে যে একবার ডায়ালাইসিস করলে তাদের জীবনকালে সারাদিন করতে হবে কিন্তু এটা জরুরি নয় এটি ব্যক্তি ভিন্নভাবে পরিবর্তন করে কিছু রোগীদের ক্ষেত্রে আমরা এটা করতে হয় না আর কিছু রোগীদের ক্ষেত্রে এটা করতে হয় রোগী আমাদের এটি বারবার করতে হবে কিছু রোগীর ক্ষেত্রে আমাদের থামতে হবে এবং এটি করতে হবে তাদের শরীর কিভাবে আচরণ করছে সুতরাং এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার ভিত্তিতে আমরা একজন রোগীকে বিচার করি এখন উদাহরণ দিয়ে শুরু করা যাক আমি কিছু উদাহরণ দিব আপনিও বিচার করতে পারেন আমি আপনাদের সাহায্য করব কোন রোগীকে কোন পদ্ধতিতে সামলাতে হবে তা বোঝার জন্য এখন আমি কিছু উদাহরণ দিচ্ছি সেগুলি বোঝার পাশাপাশি আপনিও বিচার করতে পারে। আমার সাথে যেটা রোগী আমরা প্রথমে করব তো ধরুন একজন পুরুষ রোগী আছে বয়স ত্রিশ বছর ক্রিটিনিন লেভেল বাইশ রোগী বলছে আমার শরীরে কোন লক্ষণ নেই কোন সমস্যা নেই না আমি শুধু একটু দুর্বলতা অনুভব করছি একজন এমন রোগীকে আপনি কোন চিকিৎসার পদক্ষেপ নিবেন আপনি তো ডাক্তার নন আমি একমত তবে আপনি চেষ্টা করতে পারেন আপনি কি ভাবছেন তা বলতে পারেন এখন আমি উত্তর দিচ্ছি কারণ ক্রিটিনিন লেভেল বাইশ এত উচ্চ লেভেলে হলে কারণ কার্ডিক আরেস্টের সম্ভাবনা খুব বেশি কারণ ক্রিটিনিন আপনার মাংসপেশিগুলিতে একটি শ্পাসম তৈরি করে কারণ আমাদের কার্ডিক মাংসপেশীগুলি প্রতিবার স্পন্দিত হয় প্রতিবার সংকুচিত হয় তাই আপনার কার্ডিক হৃদয়টি ঠিক রাখার জন্য এই রোগীর ক্ষেত্রে আমাদের প্রথম কাজটি করতে হবে ডায়ালিসিস যাতে তার হৃদয় নিরাপদ থাকে হৃদয় নিরাপদ হলে একবার এমন রোগীকে চিকিৎসা করা সহজ হয় এমন রোগীকে দীর্ঘদিন ডায়ালিসিস করতে হয় না কারণ আমরা তার শরীরের অবস্থা পরিবর্তন করেছি বাকি ইউরিয়া বাকি লক্ষণগুলি সেখানে ছিল না কারণ শরীর এখনও শক্তিশালী ছিল একজন রোগীর চিকিৎসা করা সহজ কিন্তু আমরা রক্ত পরিষ্কার করে চিকিৎসা শুরু করতে হবে এখন দ্বিতীয় উদাহরণে যাও যাক একজন রোগী আছেন যিনি ইতিমধ্যে ট্রান্সপ্লান্ট করেছেন তার ক্রিটিনিন স্তরাক হায়ার এগারোয়ে পৌঁছেছে এখন তার সাথে কি করা উচিত সেটি জানাতে যাক একজন রোগী তার বয়স ত্রিশ বছর এখন আপনি ভাবেন আপনি ভেবেছেন এখন আমি আপনাকে উত্তর দেব যদি আপনি ইতিমধ্যে ট্রান্সপ্লান্ট করে থাকেন তবে সেই ক্ষেত্রে আমাদের এসদের বিকল্প নেই কারণ এখানে উভয় কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমরা রেখেছি তলপেটে তৃতীয় কিডনি ছিল কিছু বছর কাজ করেছিল এখন তৃতীয় কিডনিটি ব্যর্থ হয়েছে এখন আমরা যতক্ষণ ওষুধ দিতে চাই না কেন কারণ কিডনি প্রত্যাখ্যান করা হচ্ছে কারণ কিডনিটি কারো থেকে এসেছিল অঞ্জের শরীরে এবং আমাদের শরীরে একটি ইমিউন প্রতিক্রি শুরু হয় এই কারণে তাকে ক্রমাগত স্টেরোড দেওয়া হচ্ছিল যাতে প্রতিকৃতি একটি নিয়ন্ত্রিত উপা যায় তবে শেষ পর্যন্ত জয় ছিল শরীরের শরীর তাকে স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করেছিল কারণ প্রত্যাখ্যান একটি প্রাকৃতিক প্রকৃতি এখন এই ধরনের ক্ষেত্রে রোগীর জন্য চিকিৎসার দুটি উপায় রয়েছে তিনি বা ট্রান্সপ্লান্ট করতে পারেন বা আজীবন ডায়ালিসিস করতে হবে এটি রোগীর আর্থিক অবস্থা শরীরের শক্তি এবং অন্যান্য পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে এই রোগীদের জন্য এসে আমার কাছে যদি আসেন তাহলে আমাকে তাদের প্রত্যাখ্যান করতে হবে যে আপনার ট্রান্সপ্লান্ট করান বা আপনি শেষে থাকুন আপনি এসে নিতে পারবেন না রোগীর আর্থিক অবস্থা শরীরের শক্তি এবং ইচ্ছার উপর নির্ভর করে কোন পথ নেওয়া উচিত তা রোগীর ইচ্ছার উপর নির্ভর করে এসদের ক্ষেত্রে আর তাদের প্রত্যাখ্যান করতে হবে তাই আপনাকে এটি সতর্কতার সাথে নেওয়া উচিত এখন আসুন আমাদের তৃতীয় উদাহরণে যাই আমি আবার আপনাকে একটি প্রশ্ন দেব আপনি চেষ্টা করুন এটি সমাধান করতে যদি কিডনির স্তরদোষ হয় বয়স ত্রিশ হয় এবং রোগীর বিপি বেশি হয় তবে কি এমন ক্ষেত্রে ডাক্তার কি করবেন আপনি যদি বিপি নিয়ন্ত্রণ করেন তবে কিডনি খারাপ হো বন্ধ হয়ে যায় এবং কিডনির স্তর স্থিতিশীল হয় এই জাতীয় কেশগুলি পরিচালনাযোগ্য কারণ বিপি একটি পরিচালনাযোগ্য ব্যাধি কিডনির লেভেল নিচে নামতে শুরু হয় এখন কিডনির লেভেল কিভাবে নিম্ন হচ্ছে তা অনেক গুরুত্বপূর্ণ কিডনির লেভেল নিম্ন হওয়ার দুটি উপায় আছে আমি প্রতিটি ভিডিওতে বলি আমি আবার রিপিট করছি প্রথম উপায় হল কেটামিনের পরিমাণ কমার আপনার শরীরে কেটামিনের মাত্রা বাড়ানো জিনিসগুলি কম রাখোতে হবে প্রোটিন খাওয়ার পরিমাণ কমিয়ে নিতে হবে এবং শরীরে বেঁচে থাকার জন্য প্রজন মাত্রার প্রোটিনই শরীরে লাগাতে হবে কিভাবে কেটামিনের মাত্রা কমানো যায় তা খুব গুরুত্বপূর্ণ এটি আমি প্রতিটি ভিডিওতে বলি এবং আবার বলছি আপনি কি জানেন যে কতটা প্রয়োজনীয় এবং কতটা প্রয়োজনীয় নয় অর্থাৎ আপনার কেএফটি রিপোর্ট থেকে আপনি প্রায়শই কেটামিন এবং ইউরি দেখতে পান কিন্তু এতে মোট প্রোটিন এবং অ্যালবুমিনের মান আসছে যার উপর ভিত্তি করে আপনি জানাতে পারবেন কত পরিমাণ প্রজন এবং কত পরিমাণ প্রয়োজন নেই যদি এটি আসছে না তবে আপনি আপনার কেএফটি দি এলএফটি করতে পারেন যেখানে আপনার রক্তে মোট প্রোটিন এবং মোট অ্যালবুমিন পাওয়া যাবে অর্থাৎ আপনার শরীরে কতটুকু প্রোটিন রয়েছে তা পাওয়া যাবে এবং সে অনুযা আমাদের চিকিৎসা চালাতে হবে এখন যদি আপনার শরীর কেটামিন লেভেল হলদোস আপনার বয়স কম প্রায়ত্রিশ বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এটা নিয়ন্ত্রণযোগ্য যদি বিপি বাদ দিয়ে ডায়াবেটিস এবং কেটামিন লেভেল একই রেখে বয়স বাড়িয়ে নেওয়া হয় যেমন পাঁচ হায়ার ষাট তাহলে সেটা নিয়ন্ত্রণযোগ্য থাকবে এছাড়াও এই সংস্থাটি নিয়ন্ত্রণযোগ্য কারণ ইনসুলিন এবং এসদের সাহায্যে সুগার সহজেই নিয়ন্ত্রণে আসে এবং এর ফলে কেটামিনের মাত্রা কমতে থাকে তাই যদি আপনি এই সংসার সাথে সম্পর্কিত হন তবে আপনি সহজেই এটি নিয়ন্ত্রণে রাখতে পারবে দেখবেন কেটামিনের মাত্রা যত বেশি হবে শরীরে তত বেশি উপসর্গ আসতে শুরু করবে তত বেশি জটিলতা আসবে এবং একই প্রাণঘাতকর অবস্থা তৈরি হচ্ছে তাই যখন আপনি বুঝবেন যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কেটামিনের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি কেটামিনের স্তর বাড়াতে শুরু করেছে যত তার তার আপনি এর উপর কাজ করবেন তত তার তার আপনার অবস্থা নিয়ন্ত্রণে আসবে এবং কারণ কিডনি নিজে থেকে ক্ষতিগ্রস্ত হয় না কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সর্বদা একটি কারণ রয়েছে যখন আপনি জানেন যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তা নিয়ন্ত্রণ করতে তার তার কাজ করুন কারণ সেই কারণে কিডনি নতুন কোন ক্ষতি পায় না এভাবে কিডনির অবস্থা খারাপ খারাপও থামে যায় কেটামিনের মাত্রা স্থিতিশীল হয় এবং তারপর কেটামিনের মাত্রা কমতে শুরু হয় সুতরাং সবসময় মনে রাখবেন যে কিডনি নিজে থেকে ক্ষতিগ্রস্ত হয় না কখনই কারণ থাকে যা কিডনি ক্ষতিগ্রস্ত করে মেলিক বিষয়ে ওজন হারাবেন না সঠিক খাও শুরু করুন আমরা ধূমপান বন্ধ করি কিন্তু আমরা কার্বোহাইড্রেটের পরিমাণ বাড় দেই যাতে শরীরে কোন ঘাটতি না হয় আরও অনেক কিছু আছে যা আমার কথা বুঝানো খুব কঠিন তবে আমি আপনাকে আপনার অবস্থার বিষ আরও ভালভাবে বুঝতে চাই কারণ একজন রোগীকে চিকিৎসা শুরু করতে যখন আমরা শুরু করি তখন কেবল ডাক্তারের গান কাজ করে না রোগী ও ডাক্তারের মতোই গান প্রয়োজন হয় কারণ রোগী নিজেকে বাড়তে পরিচালনা করে আপনার কত আপনার সুগার লেভেল কত আপনি কি খাচ্ছেন কি খাচ্ছেন না সেই সমস্ত তথ্য আমাদের সামঞ্জস্যপূর্ণ করতে হবে আপনার গান যত বেশি হবে ততটা আমার কাজকে সহজ করবে আপনি আমার সাথে দেখা করার আগে যত বেশি গান সংগ্রহ করতে পারেন যদি তথ্য না থাকে তবে এই চ্যানেলটি দেখতে পারে কিডনি রোগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আপনি যদি সমস্ত ভিডিও দেখেন তবে আপনি কিডনিকে ভালোভাবে পরিচালনা করতে পারবে আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আপনার মনে যদি কোন সন্দেহ থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ডাক্তার এবং তার দল সব সময় উপলব্ধ আছে আপনি আমার থেকে সাহায্য নিতে পারেন আর এই সাথে আমি আপনাদের সাথে এগিয়ে যেতে চাই